আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 29তম মৃত্যুবার্ষিকী আজ পালন হচ্ছে নানান আয়োজনে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পীর মৃত্যুর পর তার বাসভবনকে ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশুসর্গ, আর্ট কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। কিন্তু যোগাযোগের সুব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় দর্শনার্থীর সংখ্যা খুবই কম। শহর থেকে সুলতান কমপ্লেক্সে যাতায়াতের সুব্যবস্থা, শিল্পকর্মের সাথে পরিচয়ের গাইড থাকা সহ পর্যটন বান্ধব করার দাবি সুলতান প্রেমীদের। সুলতান কমপ্লেক্সের উন্নয়ন সহ এই এলাকাটি পর্যটন বান্ধব করতে বিভিন্ন কাজের প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এস এম সুলতান 1924 সালের 10ই আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 21শে পদক, স্বাধীনতা পদক সহ বিভিন্ন পদক লাভ করেন। নিরাসক্ত মানবতাবাদী প্রগতিশীল এই শিল্প ব্যক্তির 1994 সালের 10ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইসরায়েল হামাস মধ্যস্থতার চেষ্টায় নেমেছে কাতার। বন্দী বিনিময়ের প্রস্তাবে ইসরায়েল ইতিবাচক সাড়া দিলেও গাজায় হামলা বন্ধ না হলে জিম্মিদের হত্যার হুমকি দিয়েছে হামাস। মঙ্গলবার টানা চতুর্থ দিন গাজায় হামলা জারি রাখে ইসরায়েল। অলিগুলি বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণে প্রাণহানি পৌঁছেছে 700 কাছাকাছি। সোমবার থেকে বিদ্যুৎ, পানি, গ্যাস বন্ধ করে চিকিৎসা ও নিত্যপণ্যের সরবরাহের রাস্তা আটকে ইসরায়েলের সর্বাত্মক অবরোধে চরম দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে গাজায়। হামাসের পাল্টা হামলায় ইসরায়েলে 11 মার্কিনীসহ নিহতের সংখ্যা 900 ছাড়িয়েছে। লেবানন সীমান্তে গোলাগুলিতে নিহত হয়েছে হিজবুল্লাহর 4 গেরিলা ও ইসরায়েলের 1 ডেপুটি কমান্ডার। এমন পরিস্থিতিতে কাতারের মধ্যস্থতা প্রস্তাবে হামাসের সাথে জিম্মি নাগরিকের বিনিময়ে ফিলিস্তিনের 35 নারী ও শিশুকে ছাড়তে রাজি হয়েছে ইসরায়েল। তবে মধ্যস্থতার আগে গাজায় হামলা বন্ধ করে অবরোধ প্রত্যাহারের দাবি তুলেছে হামাস। এই সহিংসতায় হামাসকে সহায়তা না করে দূরে থাকতে ইরানকে সতর্ক করেছে মার্কিন সেনাবাহিনী। ইসরায়েলের সমর্থনে মার্কিন রণতরি মোতায়েনে শক্তিশালী বার্তা বুঝে নেওয়ার আহ্বান জানান মার্কিন সেনা কর্মকর্তা। পরে সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshvisionnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvisionnews। ধন্যবাদ।